আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখ। আসল কাজ পানেওয়ালা আছে 20 লোক আর লোক দেখানো হচ্ছে 100 লোক।
আশি লোক ভুয়া দেখানো হচ্ছে, সব টিএমসির নেতারাকে কাজ দেখানো হচ্ছে, টিএমসির চামচাদেরকে কাজ দেখানো হচ্ছে, একটা জব কার্ড একটা পরিবারে একাধিক জব কার্ড দেখানো হচ্ছে। এইসব নিয়ে যে দিদি বলছে 100 দিন আমরা এক নম্বরে আছি, এই দুর্নীতির সঙ্গে নিয়ে দিদি 100 দিনে এক নম্বরে আছে। আমরা বলেছি প্রধানমন্ত্রী আবাস যোজনা, সে প্রধানমন্ত্রী আবাস যোজনা বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে, কাঠপানি তো নেতারা খাচ্ছেই, তাদের তো কোনো কন্ট্রোল এখনো হয়নি। নবান্ন থেকে দিদিমণি বলে দিলেন কি যারা যারা কাঠপানি খাচ্ছে সবাই ফেরত করে দাও, এটা বলেন নাই কি নতুন করে কাঠপানি নেওয়া যাবে না। নেতারা ভাবছে এখন কাঠমানি আমরা নিব পরে ফেরত করে দিব, এখনো বলে নাই কি নতুন করে কাঠমানি নেওয়া যাবে না। 70,000 লোক থাকে একটা থানায়, 30 জন স্ট্যান্ড থাকে পুলিশের, গোটা জেলাতে সমস্ত থানায় যখন আমরা ঘেরাও করব তখন আপনারা রিজার্ভ ফোর্স ভাগ করতে পারবেন না, কোন দিকে পাঠাবো একটা বিজেপির কর্মী দিকে ঠিকানোর জন্য আপনি আপনার র্যাঙ্ক ভাগ হবে না। তার জন্য সাবধান থাকুন, বিজেপির রাজনীতি যখন আছড়ে পড়বে তখন কিন্তু পুলিশ প্রশাসন আপনাকে বাঁচাতে পারবে না। তার জন্য আপনাকে বিজেপি ভারতীয় জনতা পার্টি আপনাকে সাবধান করছে যে গোটা ব্লকে যে কাঠমানি চলছে সেই কাঠমানির থেকে বিরত রাখুন, যে নেতারা কাঠমানি খাচ্ছে তাদেরকে জেলে পুরুন, যে সাধারণ গরিব মানুষ প্রমাণ দিয়েছি তারপর আপনি কেন দালালি করছেন তৃণমূলের। আমি আপনার কাছে এটাই বলছি, আমি জনগণকে বলতে চাইছি আমরা ভিডিওর কাছে এসেছিলাম, চুরি টোটালি প্রমাণ দিয়েছি, ভিডিওর বক্তব্য হচ্ছে, বক্তব্য জানা দরকার সবার, ভিডিওর বক্তব্য হচ্ছে কোন সরকারি স্টাফ যদি চুরি করে এমনকি যে কোনো অন্যায় করে সে যতক্ষণ সরকারি চাকরি আছে তাকে কোনো অ্যারেস্ট করে যায় না। আমি ভিডিওকে জানতে চাইছি বা সাধারণ মানুষের কাছে জানতে চাইছি এটা উনি কোন নিয়মে বললেন। আমি ভিডিওকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলাম, আমাদের পুঞ্চা থানার ওসি ছিল সামনে বসে, আমি দুজনের সামনে এই ভিডিওকে কোশ্চেন করেছিলাম যে ভিডিও সাহেব আপনি ভিডিও রাস্তায় কাউকে গুলি করবেন, আপনি ভিডিও বলে কি আপনি ছাড় পেয়ে যাবেন? ব্যাংক চলবে না, 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 চ